তো দেখেন যে ছিদ্রটা জাস্ট বাচ্চার মুখে এভাবে ঢুকিয়ে দিবেন, বাস আপনার কাজ শেষ। এই গোবন্ধন পিপল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে যে বাচ্চা কবুতরকে কিভাবে আমরা মানে বাচ্চা কবুতরের বাবা মা যদি না খাওয়ায়, সাপোজ ধরে নেন যে এই কবুতরের জোড়াটা তাদের বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দিচ্ছে, যদি বাচ্চার বয়স 10 দিনের বেশি হয় তাহলে এই পদ্ধতিটা আপনারা অনুসরণ করতে পারবেন। তো কমপক্ষে 7-8 দিন হলেও এই পদ্ধতিটা অনুসরণ করতে পারবেন। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আমরা যেভাবে খাওয়াতে পারবো সেটা হচ্ছে যে শুধু গম, রেজা, চিনা, মানে ছোট ছোট যে দানাগুলো থাকে না ওগুলো। তো পরবর্তীতে মানে মোট কথা হচ্ছে এটা যে আপনার কবুতরের বয়স যদি 8 দিনের বেশি হয়ে যায় বাচ্চার বয়স, তাহলে এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা বাচ্চা কবুতরকে খাইয়ে ঠিকঠাক মতোভাবে বড় করে তুলতে পারবেন, যদি কবুতরের বাবা মা বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দেয়। তো এখন যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা আসলে ইন্টারনেট জগতে অনেক ভাইরাল একটা পদ্ধতি, তো অনেকেই জানেন না, তাদের জন্য এই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। তো এখানে একটা আমি একটা কাপড়ের ব্যাগ নিয়েছি, তো ব্যাগটা লাগবে না, তো ব্যাগের থেকে আমি জাস্ট এক খণ্ড কাপড় নিয়েছি। তো আপনারাও সুতি যে কোনো টাইপের একটা কাপড় নিয়ে নেবেন। তো এটার এই যে কর্নারটা দেখতেছেন, এই কর্নারের ভিতরে জাস্ট খাবারগুলো ঢেলে দিবেন, একেবারে সোজা একটা পদ্ধতি। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কবুতরগুলো যদি একটু ধারাতে পারে এবং সুস্থ সবল থাকে তাহলে এই পদ্ধতি অনুসরণ করে আপনি খুব ভালো ফলাফল পাবেন। তো এগুলোকে লাস্ট 4-5 দিন ধরে এভাবেই আমি খাইয়ে যাচ্ছি, কেননা এগুলোর বাবা মা এগুলোকে খাওয়ানো বন্ধ করে দিচ্ছে। নতুন জোড়া ছিল, মাত্র অ্যাডাল্ট হয়েছে, তো অনেক ক্ষেত্রে নতুন কবুতরের জোড়া এরকম করে যে বাচ্চাগুলোকে খাওয়াতে চায় না, নানান ধরনের সমস্যা। তো সমস্যা নেই, অন্য কবুতরের তলে দিলেও হতো, বাট পদ্ধতিটা আপনাদেরকে দেখানো দরকার ছিল, প্রয়োজন ছিল, তাই আমি দেখাচ্ছি। তো জাস্ট অল্প একটু ছিদ্র করে নেবেন, হ্যাঁ একেবারে অল্প একটু ছিদ্র করে নেবেন, কাপড়টা একটু মানে আপনারা এরকম টাইপের কাপড় নেবেন যেন খুব একেবারে নরম টাইপের হয়, যেন বাচ্চার মুখে দেওয়া মাত্রই বাচ্চা স্বাচ্ছন্দ্য বোধভাবে খেতে পারে। তো দেখেন যে ছিদ্রটা জাস্ট বাচ্চার মুখে এভাবে ঢুকিয়ে দিবেন, বাস আপনার কাজ শেষ। তো মাঝে মাঝে আপনার হাতটা একটু ঝাঁকা দিবেন, হ্যাঁ দেখতে পারতেছেন বাচ্চা যে কীভাবে খাচ্ছে। এক্ষেত্রে আপনার একটা বাচ্চা কবুতরকে কমপক্ষে হলেও 5 থেকে 10 মিনিটের মতো সময় দিতে হবে যদি আপনি আপনার বাচ্চাটাকে টিকাতে চান। হ্যাঁ, এবং পরিশেষে আপনার কিন্তু দেখবেন যে মালসারের নিচে অনেকগুলো খাবার পড়ে আছে, বাট আস্তে 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 আপনার বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। হ্যাঁ দেখতেছেন বাচ্চা যারা খাচ্ছে, তো কমপক্ষে হলেও একটা বাচ্চাকে আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে টিকাতে পারবেন। এগুলোর মা বাবা মাত্র নতুন অ্যাডাল্ট হয়েছে, আমাদের ভাগ্য ভালো যে 2টা ডিমি জমেছে এবং 2টা বাচ্চা ওরা মোটামুটি ভালোভাবে বড় করতে পারছে। বাট লাস্ট টাইম এসে অর্থাৎ 7 দিন বয়স হওয়ার পরবর্তীতে কিন্তু ওরা বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দিছে। যাই হোক, পদ্ধতি যেহেতু আছে অনুসরণ করলেই হয়ে গেল। সময় নিতে হবে, ধৈর্য দিতে হবে বাচ্চাগুলোকে, কেননা বাচ্চাগুলো এভাবে কিন্তু খেতে খেতে হয়রান হয়ে যায়, অর্থাৎ শরীর দুর্বল হয়ে যায়, তাই ওদের সময় দিতে হবে এবং আস্তে আস্তে খাওয়াতে হবে। তো আস্তে আস্তে খাওয়ানোর পরবর্তীতে মাঝ সময় আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইঞ্জেকশনের মাধ্যমে হালকা করে পানি পুশ করে খাই দিতে হবে, একেবারে অল্প পরিমাণ পানি। যদি বেশি পরিমাণ পানি দিয়ে দেন তাহলে কিন্তু খাবার আবার আপনার খাবারের ব্যাগে যে খাবারগুলো আছে ওগুলো যদি ভিজে যায় তাহলে কিন্তু খাবারের ভিতর ঢুকবে না, এবং ইঞ্জেকশনটা খুব ভালোভাবে পুশ করে দিবেন। হ্যাঁ, ভিতরে যেন পানি ঢুকে যায়, গলার মাঝখান দিয়ে যেন আটকে না থাকে, তাহলে বাচ্চা আবার পুনরায় খাওয়া শুরু করবে। এই পদ্ধতিটা অনুসরণ করলে আপনার অবশ্যই একটু সময় দিতে হবে বাচ্চাগুলোকে, তাহলে দেখবেন বাচ্চাগুলো ঠিকঠাক মতো খেয়ে সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। তো
তো এই হচ্ছে আজকের ভিডিও। আমার এখানে এগুলোকে আরো 5 থেকে 10 মিনিটের পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 10 মিনিট পর্যন্ত আমি এগুলোকে খাওয়ানোর ট্রাই করে যাব, এবং বাচ্চাগুলো ঠিকঠাক মতো খেয়ে ওদের পেট ভরে ফেলবে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজ উপায়ে বাচ্চাদেরকে খাইয়ে ঠিকঠাক মতো ভাবে বড় করা যায় যদি এদের বাবা মা বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয়। তো পরবর্তীতে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছর পর বছর ভালো থাকে, সুস্থ থাকে ও পুরোপুরি রোগমুক্ত থাকে। ধন্যবাদ।